হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের মুভি এক্সপ্লানেশন। এই সিরিজের আগের পর্বের শেষে আমরা দেখতে পাই ক্যারলরা প্যাটের বডি ডাস্টবিনে দেখতে না পেয়ে অবাক হয়ে যায়। তখন ক্যারল মাটিতে রক্তের দাগ দেখতে পেয়ে সেটাকে অনুসরণ করে সমুদ্রের পার অবধি পৌঁছে যায়। এই ঘটনায় সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে প্যাট বেঁচে আছে এবং তাদের থেকে প্রতিশোধ নেবে। তখন ট্যান্ডি তাদের আশ্বস্ত করে এরকম কিছুই হবে না, কারণ সে জাহাজ নিয়ে এখান থেকে চলে গেছে, আর এমনিতেও সে ভাইরাসকে ভয় পায়, তাই এখানে সে আর ফিরে আসবে না। লুইসও এই ব্যাপারে সম্মতি জানায়। তারপর তারা বাড়ির দিকে ফিরে যায়। পরের একটা দৃশ্যে দেখা যায় ট্যান্ডি বাড়িতে অ্যালার্ম সিস্টেম লাগাচ্ছে, আর সে টটকে বলে যখন কেউ বাড়ির ভেতর ঢুকবে তখন অ্যালার্মটা বেজে উঠবে। সেই সময় ক্যারল সেখান থেকে হেঁটে আসলে অ্যালার্ম সিস্টেমটা বাজতে থাকে। এরপর রাতে দেখা যায় ক্যারল ট্যান্ডির জন্য এমন একটা পোশাক বানিয়েছে যেটা পরে ট্যান্ডি মাটিতে শুয়ে থাকলেও কেউ তাকে দেখতে পাবে না। সেটা পেয়ে ট্যান্ডি খুব খুশি হয়, কিন্তু তখনই তারা একটা শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখে এরিকা টর্চ নিয়ে আসছে এবং শব্দটা সেখান থেকেই আসছিল। আর তখন তারা একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সমুদ্রের পাড়ে লুইস আর ট্যান্ডিকে দেখা যায়। ট্যান্ডি একটা বল ছুঁড়ে মারলে সেটা মাটিতে পড়তেই সেখানে একটা বোম ফাটে। এরপর সবাই সমুদ্রের পাড়ে জমা হয়, আর মেলিসা বলে সে সমুদ্রের পাড়ে মাইন্স লাগিয়েছে। সেটা শুনে লুইস রেগে যায় আর বলে ঘরে অ্যালার্মের আওয়াজে সে আগে থেকেই বিরক্ত ছিল, আর এখন সমুদ্রের পাড়ে বোম। সে তখন তাদের এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার পরামর্শ দেয়। তার উত্তরে ট্যান্ডি বলে লুইস তো কয়েকদিন হলো এখানে এসেছে, কিন্তু তারা অনেক দিন ধরেই এখানে আছে, আর তাদের অনেক সুখ দুঃখের স্মৃতি এখানে জড়িয়ে আছে, তাই তারা অন্য কোথাও যেতে চায় না। রাতে যখন সবাই শুয়েছিল তখন একটা আওয়াজ শুনে ভয় পেয়ে বাইরের দিকে আসে, আর গেইল লুইসকে প্যাট ভেবে একটা কুড়ুল ছুঁড়ে মারে। লুইস বেঁচে যায়, আর সে বাকি সবাইকে জানায় মেলিসা বাইরে শুটিং প্র্যাকটিস করছে, যার জন্য সমুদ্রের পাড়ে কিছু বোমও ফেটে গেছে, আর তার কম্পনে ঘরের অ্যালার্ম বাজছে। সবাই খুব ভয় পেয়ে যায়, আর লুইস বলে সে কালই এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। বাকি সবাইও তার কথায় সম্মতি জানায়, একমাত্র ট্যান্ডি ছাড়া। কিন্তু লুইস ট্যান্ডিকে বোঝায় যে এরকম একটা আতঙ্কে বেঁচে থাকার কোনো মানেই হয় না। তারা বেঁচে থাকলে নতুন জায়গায় গিয়ে আবার নতুন স্মৃতি তৈরি করতে পারবে। পরের দিন সকালে ট্যান্ডি ইমোশনাল হয়ে পড়ে। ক্যারলও নিজের আঁকা ছবি দেখে পুরনো স্মৃতিগুলো মনে করে, আর গেইল গর্ডনের পুতুলটা সাথে নেয়। তারপর সবাই তাদের মৃত বন্ধুদের কবরে গিয়ে শেষবারের মতো বিদায় জানিয়ে ম্যালবো থেকে রওনা দেয়। ট্যান্ডি তার গাড়ি থেকে ওয়্যারলেস ফোন দিয়ে সবাইকে জানায় তারা এবার সান ফ্রান্সিসকো যাবে, কিন্তু ক্যারল বিরক্ত হয়, কারণ তার প্রস্রাব লাগা সত্ত্বেও কেউ গাড়ি থামাচ্ছে না। একটা গাড়িতে টড আর মেলিসা একসাথে থাকে, কিন্তু ওয়্যারলেস ফোনে টড তার অন্য গার্লফ্রেন্ড গেইলের সাথে কথা বলার চেষ্টা করে। গেইলের দিক থেকে কোনো উত্তর আসে না, কারণ গেইল ঘুমাচ্ছিল আর তার গাড়ি অটো ড্রাইভিং মোডে চলছিল। যখন তার ঘুম ভাঙে সে গাড়ি থেকে নেমে দেখে লুইস আর এরিকার গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু সে গাড়ি থেকে নামতেই তার গাড়ি একা একা চলতে শুরু করে দেয়। এরপর টড গেইলের সাথে দেখা করে জিজ্ঞাসা করে সে গর্ডনের পুতুলটা কেন সাথে নিয়েছে। তখনই তারা দেখে মেলিসা পাগলের মতো দৌড়াচ্ছে। তারা জিজ্ঞাসা করলে মেলিসা বলে অনেকক্ষণ গাড়িতে বসে থাকার কারণে তার কোমরে ব্যথা করছে, তাই সে দৌড়াচ্ছে। রাতে তারা সবাই যখন এক জায়গায় বসে গল্প করছিল তখন ট্যান্ডি জানতে পারে যে লুইস বাইসেক্সুয়াল, যেটা শুনে ট্যান্ডি অবাক হয়ে যায়। পরের দিন সকালে তারা সান ফ্রান্সিসকো পৌঁছে দেখে পুরো শহর পুড়ে ছাই হয়ে গেছে। তাতে তাদের মনে কৌতূহল জাগে যে এটা কি করে হয়েছে। তখনই একটা 2 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মহান ট্যান্ডিকে দেখা যায় একটা বাজি কারখানায় আতশবাজি নিয়ে খেলা করতে, আর সে ওই আতশবাজি দিয়ে সেই বাজির কারখানা উড়িয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর বর্তমান সময়ে সবাই প্রকৃতিকে দোষ দেয় আর তারা এখন কোথায় যাবে বুঝতে পারে না। তখন ট্যান্ডি বলে কোনো না কোনো একটা জায়গা তারা ঠিক খুঁজে পেয়ে যাবে। এরপর আবার তারা গাড়ি নিয়ে নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। এবার ক্যারল আর এরিকা একই গাড়িতে ছিল। ক্যারল এসি বাড়াতে বললে এরিকা মানা করে, কিন্তু ক্যারল বারবার বলাতে সে রেগে গিয়ে এসি ফুল করে দেয় আর তার ফলে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। তখন তারা টডের গাড়িতে গিয়ে ওঠে, কিন্তু কেউই ট্যান্ডির গাড়িতে যেতে চাইছিল না, কারণ তারা জানতো ট্যান্ডি ভুলভাল বকে তাদের মাথা খারাপ করে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত টডের গাড়িও খারাপ হয়ে যায়, তাই সবাই বাধ্য হয়ে ট্যান্ডির বাসে গিয়েই ওঠে। এতে ট্যান্ডি খুব খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ট্যান্ডির বাসও থেমে যায় কারণ গাড়ির গ্যাসও শেষ হয়ে গিয়েছিল। এরপর তারা হাঁটতে শুরু করে, কিন্তু ট্যান্ডি হাঁটতে হাঁটতেও গান গাইতে থাকে, তাই সবাই বিরক্ত হয়ে তাকে চুপ করতে বলে। তখনই তারা দেখতে পায় গেলের সেই গাড়িটা এখনও অটো ড্রাইভিং মোডে চলেই যাচ্ছে। রাতে মেলিসা কিছু একটা দেখে সবাইকে ডাকলে সবাই সেখানে গিয়ে একটা আলো দেখতে পায়। আলো অনুসরণ করে সেখানে গিয়ে তারা একটা সুন্দর বিল্ডিং দেখতে পায়। লিফটে করে ওপরে গিয়ে সেই নতুন জায়গা দেখে তারা খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে সবাই আলোচনা করে এই বিল্ডিংটিতে 5টা ফ্লোর আছে, তাই সবাই একটা করে ফ্লোর নিতে পারে। গেইল একা থাকতে রাজি হয়ে যায়, তাই টড বলে সে আর মেলিসা 5 তলায় থাকবে। এরপর রাতে যখন সবাই একসাথে মজা করছিল তখন কারেন্ট চলে যায়, তাই পরের দিন সকালে ট্যান্ডি কারেন্ট ঠিক করার জন্য সার্কিট রুমে যায়। আর এদিকে টড ফায়ার অ্যালার্মকে কাজে লাগিয়ে স্নান করতে শুরু করে। তখনই গেল সেখানে এসে বলে সে আর টডের সাথে থাকতে চায় না, তাই সে এখন মেলিসার সাথে থাকতে পারে। এই বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ট্যান্ডি বিভিন্ন সুইচ চেপে নিজের অজান্তে কারেন্ট আনতে সক্ষম হয়। সেখান থেকে এসে ট্যান্ডি দেখে টড মন খারাপ করে বসে আছে। টড তাকে গেইলের বলা কথাগুলো শোনাচ্ছিল, আর তখনই ক্যারলের চিৎকার শুনে তারা দৌড়ে ক্যারলের কাছে যায়। সেখানে ক্যারল বলে সে যখন এই জায়গা দিয়ে যাচ্ছিল তখনই এই ভারী শোপিসটা তার ঠিক সামনেই ওপর থেকে পড়ে। তারা সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর সবাই সেখান থেকে চলে গেলে ট্যান্ডি দেখে ওই শোপিসটার দড়িটা কাটা হয়েছে, আর সোফার নিচে সে একটা দড়ি কাটার যন্ত্রও দেখতে পায়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এরপর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।